নমস্কার আমি ডক্টর জি মুখার্জি চর্মরোগ যৌন রোগ কেশ এবং সৌন্দর্য বিশেষজ্ঞ আজকে আমরা যে রোগটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন গরমের শুরুতে এই রোগের প্রাদুর্ভাব খুবই বেড়ে যায় এবং এই রোগের জন্য রোগীদের খুব সাধারণ একটি বিষয় হচ্ছে দোকানে যাওয়া এবং সেখান থেকে কোনো একটি মলম ব্যবহার করা এই রোগ কিন্তু না সারার জন্য মেন দায়ী হচ্ছে আপনার ওই মলমটি এই ধরনের মলমগুলিতে যেগুলি থাকে সেগুলি হচ্ছে কোনো স্টেরয়েড অধিকাংশ ক্ষেত্রে সেগুলি খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন কিছু অ্যান্টি ফাঙ্গাল কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল এবং আরও কিছু অবৈজ্ঞানিক কম্বিনেশান এই মলমগুলি যেটি করে আপনার হয়তো চুলকানিটাকে সাময়িকভাবে কমিয়ে দেয় সেক্ষেত্রে রোগী একটি ভ্রান্ত ধারণা পান যে তার রোগটি নিরাময় হয়ে যাচ্ছে কিন্তু কখনোই এটি নয় এটি আপনার শরীরে যে ছত্রাক বা ফাঙ্গাসটি বাসা বেঁধেছে তার জন্য কিন্তু উপকারী অর্থাৎ আপনার শরীরে যে ইচিং বা চুলকানিটি হচ্ছিল এটি আপনার শরীরের একটি প্রোটেক্টিভ মেকানিজম অর্থাৎ এই ফাঙ্গাসটিকে বিস্তার করতে বাধা দিচ্ছিল সেটি বন্ধ হয়ে যাওয়ার কারণে ফাঙ্গাসটি খুব সহজভাবেই আপনার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে এবং রোগটির বিস্তার বেশি হয় আমাদের কাছে যেসব রোগীরা আসেন অন্তত নাইনটি পারসেন্ট রোগেই আমাদের কাছে আসার আগে কোনো না কোনোভাবে এই ধরনের স্টেরোয়েড মলম ব্যবহার করে থাকে তাই প্রথমেই এই রোগের জন্য এই মলমের যে দুর্ব্যবহার বা অপব্যবহার সেটির কথা বললাম এবার আসি যে এই রোগের চিকিৎসা নিয়ে আপনার ধরুন কুচকি বা গোয়েন যেটা বলছি যেগুলো আমাদের শরীরের সিক্ত অংশ বগল মহিলাদের ক্ষেত্রে স্তনের নিচে পেট নাভি এবং অনেক ক্ষেত্রে পুরো শরীরেও হতে পারে যদিও প্রথম দিকে যেগুলি সিক্ত অংশ সেখানে শুরু হয় তারপর সেটি আস্তে আস্তে ছড়িয়ে পুরো শরীরে বিস্তার লাভ করে যখনই আপনি অনুভব করবেন যে কোনো রোগবার চুলকানি হচ্ছে তখন দোকান থেকে ওভার দ্য কাউন্টার কোনো মলম ব্যবহার না করে বা কোনো কোয়াক প্র্যাকটিশনারদের কাছে না গিয়ে প্রথমেই কোনো চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তিনি আপনার রোগটিকে সঠিকভাবে ডায়াগনোসিস করবেন এটি দাঁত হতে পারে বা দাঁত নাও হতে পারে এই একই ধরনের দেখতে কিন্তু অনেক রোগী হতে পারে তাই প্রথমে নির্ভর করছে আপনার রোগটি কি তারপর আপনার রোগের জন্য চিকিৎসা সেটি হতে পারে আপনার কোনো মলমে বা কোনো শ্যাম্পু ক্যাপসুল বা ট্যাবলেটে আপনার যেরকম শরীরের কন্ডিশন সেরকম অনুযায়ী ঔষধপত্র আছে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে প্রেগনেন্সি অবস্থায় ডাক্তার কাছে যাওয়া যায় না এবং কোনো চিকিৎসা করা যায় না কখনোই এটি নয় প্রেগনেন্সি অবস্থায় নির্দিষ্ট কিছু ঔষধপত্র আছে সেটি মলমও হতে পারে ট্যাবলেটও হতে পারে সেটি ডাক্তারবাবু আপনার কন্ডিশন দেখে নিয়ে আপনাকে পরামর্শ দেবেন এবং প্রেসক্রাইব করবেন তাই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনোই কোনো ক্রিম নয় ডাক্তারবাবুর কাছে যাবেন তিনি আপনার ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা এবং আপনাকে নিরীক্ষণ করার পর সাথে আপনার আর কি সমস্যা আছে সুগারের সমস্যা লিভারের সমস্যা হার্টের সমস্যা এগুলি দেখার পর আপনার থেরাপির প্ল্যান করবেন এবং যেটা সব বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিয়মিত ফলো আপ করা এরকম নয় যে আমি ঔষধ ব্যবহার করলাম রোগটি একটু সামান্য কমে গেল সঙ্গে সঙ্গে চিকিৎসা বন্ধ হয়ে গেল এই রোগের জন্য যেটা বলা হয় এই রোগ কমে যাওয়ার তিন সপ্তাহ পর পর্যন্ত চিকিৎসা কন্টিনিউ করতে হয় এটি কিন্তু অবশ্যই ডিপেন্ড করছে আপনার রোগের ওপর কতদিন ও চিকিৎসাটা কন্টিনিউ হবে এবং আপনার জন্য কি ঔষধ প্রয়োজনীয় সেটা অর্থাৎ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওসব ব্যবহার করবেন সাথে যেগুলি করতে হবে সেটি হচ্ছে কখনোই নিজের গামছা কাপড় জামা বা টাওয়েল বাড়ির অন্য কারোর সাথে শেয়ার করবেন না এগুলির সাহায্যে কি হয় ফাঙ্গাস রোগটি বাড়ির সকলের মধ্যে ছড়িয়ে পড়ে বাড়ি যদি অন্য কারো হয়ে থাকে তারও চিকিৎসা একসাথে করবেন গায়ে কোনো তাবিজ কবজ সুতো বা দড়ি রাখবেন না এগুলি ফাঙ্গাস ইনফেকশনটাকে দীর্ঘ সময়ের জন্য আপনার শরীরের মধ্যে রেখে দেয় যদি আপনার সুগার থাকে তারও চিকিৎসা নিয়মিত করবেন এবং ঔষধ নিয়মিত খাবেন যদি ঔষধ অনিয়মিত খান এবং ঔষধের কোর্সটি সম্পূর্ণ না করেন পরবর্তীকালে কিন্তু এই সমস্ত ফাঙ্গাসগুলি সমস্ত ঔষধি ড্রাগ রেজিস্ট্যান্ট তৈরি করে ফেলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আর কিন্তু কোনো ঔষধে কাজ না করতে পারে তাই খুব সাবধান একদম যেরকমই আপনাকে বলা হয়েছে ডাক্তারবাবু সেইভাবেই পরামর্শ মেনে চলবেন ডাক্তারবাবু না বলা পর্যন্ত চিকিৎসা বন্ধ করবেন না নিয়মিত স্নান করবেন ভালো করে গরম জলে ফুটিয়ে জামা কাপড় অন্তর্বাস পরিষ্কার করবেন আমাদের দেশে যেহেতু অত্যন্ত গরম পড়ে তাই এখানে বেশি জিন্সের প্যান্ট বা টাইট জামা কাপড় পরলে সেখানে হাওয়া চলাচল কম করে এবং সেক্ষেত্রে আমাদের শরীর বেশি আদ্র হয়ে থাকে সেটি কিন্তু এই ফাঙ্গাসের পক্ষে সহায়ক তাই চেষ্টা করবেন হালকা জামা কাপড় পরার যারা দীর্ঘ সময় বাইরে কাজকর্ম করছেন অন্তত বাড়িতে এসে হালকা জামা কাপড় পরতে পারেন এবং কখনোই দোকান থেকে কিনে ঔষধ ব্যবহার করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে আপনি যদি দোকান থেকে কিনে কোনো ঔষধ না লাগান সেটি আপনার জন্য অনেক বেশি উপকারী হতে পারে রাদার দেন আপনি দোকান থেকে কিনে রোগটিকে বাড়িয়ে সেটিকে কমপ্লিকেটেড করা হয় এবং এই ধরনের ক্রিমগুলো সেগুলোর আরও সাইড এফেক্টে যেগুলি হয় আপনার ত্বক পাতলা হয়ে যেতে পারে সেখানে বিভিন্ন ধরনের র্যাশ হতে পারে সঙ্গে ব্যাকটেরিয়া ইনফেকশন বা পুঁচ বা ফোডা হতে পারে সেগুলি আপনার রোগটিকে কমপ্লিকেটেড করতে পারে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে